নমস্কার, আজকে রবি ঠাকুরের জন্মদিন, তাই আমি আজকে একটা রবি ঠাকুরের নিয়ে একটা কবিতা শোনাচ্ছি। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমি ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছি দুপুর এখন সবে, না হয় যেন শক্তি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, বুঝছি ডুবে গেছি না মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাতের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না শুনতে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার।